গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি আটা মাখছি। এখন সকাল 9টা বাজে। আমি মেয়েকে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ওর ম্যাডাম এসছে, আর আমি এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে রুটি করবো আর তরকারি, আর এই দেখো সাথে আমি ইলিশ মাছ, এটা দুপুরের, আর মেয়ের জন্য শিঙ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তার সাথে নিয়েছি আলু আর গাজর। এটা দিয়ে মেয়ের মাছটা রান্না করবো। একটু পাতলা করে অল্প একটু আদা জিরে দিয়ে মেয়ের এই শিঙ মাছের ঝোল, এটা মেয়ে খুব ভালো খায়, আর এটা বাচ্চাদের খাওয়াও ভালো। আমি ছোটো থেকে মেয়েকে খাওয়াই এটা মাঝে মাঝেই, আর এটা খেতেও বেশ স্বাদ হয়। এই দেখো আলু আর গাজর, আর এর সাথে আমাদের দুপুরে ইলিশ মাছ ভাপা, আর এটা হচ্ছে মূলো চচ্চড়ি। মূলো চচ্চড়ি না, মূলোর ঘন্ট বলে। আর এই ব্লগটা আমি বেশ কিছুদিন আগেই করেছি। আমাদের মাঘ মাসে মূলো খেতে নেই, এটা ছিল পৌষ মাসের লাস্টের আগের দিন বা লাস্টের দিনকার ব্লগ। আর এর সাথে আছে ধনে পাতা, এটা ধনে পাতা দিয়ে মিষ্টি মিষ্টি খেতে হেলদি লাগে। আমার তো খুব ভালো লাগে শীতকালে। তো এখন আমার রান্না মোটামুটি যেটুকু করলাম হয়ে গেছে। এখন আমি একটা জিনিস বানাবো, তো তোমরা দেখে এসো আমাদের পিঠে পুলি উৎসব হয়েছে বাড়িতে, তো ওটারই কিছুটা বেঁচে গেছিলো, তো সেইটুকু দিয়ে আমি এখন মালপোয়া বানাবো। তো মালপোয়াটা বানাবো আমি, পিঠে পুলি সাধারণত আমিই বানাই এই বাড়িতে। আর তাছাড়াও আমার মামনির একটু জ্বর হয়েছে, এখন যেরকম পরিস্থিতি আশেপাশে সবার বাড়িতেই জ্বর। অনিও গত সপ্তাহে জ্বরের থেকে উঠলো, তো এখন ভালোই আছে। তা মামনির একটু জ্বর হয়েছে, তো যার জন্য মামনি ঘরে শুয়েই আছে, আর আমি এখন বানাবো মালপোয়া। তো তোমাদের সাথে যেটুকু পারছি মালপোয়া করা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিও। বন্ধুরা, এখন আমি করতে যাব মালপোয়া। তো মালপোয়ার এই গোলাটার মধ্যে অনেক কিছু হয়ে রয়েছে, কারণ সেদিনকে পাটিসাপটা করার পরে কিছুটা গোলা রয়ে গেছিলো, প্রায় 120-125টা পাটিসাপটা করেছিলাম সেদিনকে, আর আজকে সেইটাই করার পরে বেশ কিছুটা গোলা রয়ে গেছিলো। তো তার মধ্যেই মামনিকে বললাম একটু বসে বসে, ওটা একটু গুলি আর একটু খোয়াকের ছিল ওই দিয়ে গুলিয়ে আর খানিকটা খেজুরের গুড় দিয়ে মাখিয়ে সেটাকে আর একটু মৌরি দিয়ে মাখিয়ে সেটাকে এখন মালপোয়া ভাজবো। তো তোমরা দেখো কী করে আমি মালপোয়া ভাজি। এই দেখো সেই গোলাটা, এটার মধ্যে এখন আবার মৌরি পড়লো, মৌরি একটুখানি খোয়া ক্ষীর, একটুখানি না বেশ খানিকটাই খোয়া ক্ষীর ছিল, সেই খোয়া ক্ষীর আর খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে খানিকটা দুধ দিলাম, দুধ দিয়ে গুলিয়ে আর একটু বেশি বাড়িয়ে এখন আমি মালপোয়া ভাজবো। এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি মালপোয়া ভাজবো। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়নি, আমি এর মধ্যে দেব মালপোয়া। আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি, মালপোয়া হচ্ছে। মালপোয়া ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ।
বন্ধুরা, আমার মালপোয়া বানানো হয়ে গেছে। এর মধ্যে প্রায় 80-90টা মালপোয়া আছে, দেখতেই পাচ্ছ। খেতে কেমন হয়েছে জানি না, তবে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তোমরা জানিও দেখতে কেমন হয়েছে, কারণ তোমরা তখন খেতে পাচ্ছ না। আবার চলে এসেছি, লাঞ্চ হয়ে গেছে, এখন 3টে বাজে। খেয়ে উঠলাম, পেয়ারা খাচ্ছি, ছাদে এসেছি, মেঘমেঘ করেছে, দেখো রোদ নেই আজকে, তো জামা কাপড় তুলতে এসেছি। এই কি খাচ্ছিস? ও খাচ্ছে পেয়ারা। কালকে বিকেলে ভালোই বৃষ্টি হয়েছে, দেখো গাছগুলোর থেকে পাপড়ি ঝুড়ে ঝুড়ে পড়ে যাচ্ছে। রাত্রিবেলা বেশ বৃষ্টি হয়েছে। আর জিয়া দেখছে ওই বাড়িতে, ওই দেখো কুকুর বাচ্চা, আয় আয় আয়। কোথায় গেলি? দেখতে পাচ্ছি না তো, সবাই দেখ এইখানটা এসে জড়ো হয়েছে। এখানটা 6টা কুকুরের বাচ্চা হয়েছে, তো জিয়া ছাদে উঠে এইদিকেই তাকিয়ে থাকে, খাও খাও করছে। পেয়ারা খাওয়াবি? হ্যাঁ। ডগ ডগ বেবিগুলোকে পেয়ারা খাওয়াবি? হ্যাঁ। ওই দেখ ওরা খেতে পারে না, শোনা ওদের দাঁতই হয়নি এখনো, কুটি কুটি দাঁত। এখন জামা কাপড় তুলে নিয়ে গিয়ে মেয়েকে একটু ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে বসাবো সন্ধ্যেবেলা। এখন তো শীতের বেলা, ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যে হয়ে যায়, 5টা সাড়ে 5টাতেই সন্ধ্যে হয়ে যায়, তো এখন এখন আর বেরোতে পারে না। বেরোনো বলতে 2 বছর ধরে তো বাইরে বেরোনোই হয় না। আমাদের বাড়িটার পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা মাঠ আছে মন্দিরের সামনে, তো ওই মাঠটাতে একটুখানি যেত দাদার সাথে, মানে ও ঠাকুর দাদার সাথে। তা এই শীতে আর যেতে পারে না, ঘুম থেকে উঠে একটু বসে খেয়েই পড়তে বসাই। সেইভাবেই কাটে, বেশ ভালো মেক করেছে, একটু রোদ নেই আজকে, তো চলো আবার পরে আসছি। আমরা এখন দুপুরের ঘুম ঘুমাবো, তো এই যে মেয়েকে ঘুম পাড়াতে এসেছি, তো আমার একটু শুতে ইচ্ছা করলো, আমিও শুয়ে পড়ব। প্রতিদিনই খেয়ে উঠে দুপুরের ঘুমটা মানে এতটাই ভালো লাগে, আর এই দুপুরে ঘুম ঘুম প্রতিদিনই ঘুমাই, যার জন্য জীবনেও রোগা হবো না, প্রতিদিন মোটাই থেকে যাব। এখন কি করবি? পেয়ারা খাওয়া হয়েছে? পেয়ারা খাওয়া হয়েছে না, তাতেই খেয়ে নাও, তাতেই শেষ করো। তো বন্ধুরা আমরা এখন ঘুমাই, তোমরাও ঘুমাও।
এখন বাজে সন্ধে 4:30, এখন আমি চলে এসেছি সন্ধের চা খেতে। চা বানিয়ে নিয়ে বসলাম এখন। তো এ দেখো, দেখতেই পাচ্ছ কি করতে বসছি আমি এখন। জিয়াকে নিয়ে পড়াতে বসেছি, যেটা জিয়ার সব থেকে মানে অপছন্দের জিনিস, তাও নিয়ে বসি জোর করে। প্রতিদিন সন্ধেবেলাতেই এটা ওর সাথে আমার হয়, পড়াতে বসা। আর এখনকার বাচ্চারা খেলা ঠেলা তো হয়ই না, বলতে গেলে ঘরের লোকেদের সাথে যেটুকু খেলা, বাইরে তো বেরোনোই হয় না, যার জন্য ওরা খেলাধুলা পায় না। তাহলে পড়াশোনাতে মন বসতো? প্রতিটা বাচ্চারই শুধু পড়াশুনো করলে কখনোই তাদের ভালো লাগে না, তার সাথে খেলাধুলাটাও দরকার। তো জিয়ার এক্ষেত্রে ও ধাম্মিয়া দাদার সাথে যেটুকু খেলে, কোনো পা মানে বেরোনো, এখনকার কোনো বাচ্চারাই বেরোতে পারে না পাড়ায় যে খেলা বন্ধুবান্ধব আশেপাশে বাড়ির বাচ্চাদের সাথে, তো সেটা সম্ভব হয় না। একদম ছোট যখন করোনার আগে, তখন জিয়া প্রতিদিনই বিকালবেলাও দাদার সাথে বেরোতো ঘুরতে, আশেপাশের বাচ্চারাও তখন বেরোতো। পার্ক আছে আমাদের বাড়ির পাশে একটা, ওখানে যেত, খুব সুন্দর সময় কাটতো। কিন্তু এখন তো আর সেসব কিছুই হয় না, এখন পুরোপুরি ঘরবন্দি আর এক এক একা একা মানুষ, যে জিনিসটা আমার একদম ইচ্ছা ছিল না যে একা একা মানুষ হবে। তো কিছু করার নেই, এটা এখনকার বাচ্চাদের মানে হয়ে গেছে, সবার ক্ষেত্রেই বেরোতে পারে না। তাও তার জন্যই পড়াশোনাতে সব বাচ্চারা একটু কেমন ভয় ভয়, যদি খেলাধুলা করে আসে তাহলে ব্রেনটা ভালো থাকে, পড়াশুনো করতেও তাদের এনার্জি আসে বা মন ভালো থাকে। তো যাই হোক, কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে। তো এইরকম যুদ্ধ করে করে কখনো নাচে, কখনো গান গায়, কখনো খেলে, চিৎকার করে, আমি আবার কখনো বকি, কখনো কাঁদে, এইসব করে। প্রতিদিনই এই চলতে থাকে ওর সাথে আমার। খানিক্ষণ পড়া হয়ে গেলে পরে উঠে, তারপরে আবার ঠাম্মিয়া দাদার সাথে খেলতে যায় পাশের ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ লিখছে মহারানী, এখন লিখতে বসেছে, কত কাণ্ড করে যে লেখে সে শুধু আমি জানি আর ওর ম্যাডাম জানে। আর সারাদিনটা আমার এইভাবেই কাটলো। আর তোমরা যদি আমাকে আর জিয়াকে দেখতে চাও, যেটা যেটা লিখতে ভালোবাসে সেইটা লিখতে কোনো ঝামেলা করে না, পটাপট লিখে নেয়। যেমন নতুন কিছু শেখাতে গেলে লিখতে গেলে খুব আনন্দ করে লিখে, কিন্তু পুরনো জিনিসগুলো মোটে লিখতে চায় না, তখনই ওর মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি বায় না। গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো এবং বাড়িতে থেকো। তাহলে বাই বাই।